আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আমি উস্তাদ মাহমুদুল হাসান বলছি আপনাদের সবাইকে স্বাগতম আলবাব ইনস্টিটিউটের ভুবনে দর্শক আজকে আমরা শেখ সফিউল আফল্লাহ আনহু এর লেখা কৈফানা ত আল্লামশা বইয়ের বাচিক উপস্থাপনার ক্লাস নেব দর্শক চলুন আমরা সরাসরি বইতে চলে যাই আল مطابقة الصفة موسوفها في التعريف والتنكير والرفع والنصب والجر أدهر مجاهد باصل أكجن بير مجاهد رأيت مسجدا كبيرا يكتب بارو مسجد عند باب واسع اكتب رسوس تو আল মসজিদুল বা আল মুজাহিদুল বাসিল বীর মুজাহিদ রাআইতু আল মসজিদ আল কাবীরা আমি বড় মসজিদটি দেখেছি আইনদাল বাবিল ওয়াসিঈ প্রশস্ত দরজাটির কাছে মূল কথা উপরের উদাহরণগুলো থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি এক আল ইআরাবু এবং তারিফ ও তনকির এর ক্ষেত্রে সিফা সর্বদা মাউসুফ এর অনুরূপ হয় দুই আরবিতে সিফা আসে মাউসুফের পরে পক্ষান্তরে বাংলায় সিফা আসে মাউসুফ এর আগে যেমন জমিল এথুন অর্থ একটি সুন্দর ফুল কিতাবের শেষে উল্লেখিত শব্দার্থগুলো মুখস্থ করো التمرين الأول بانغلا كورو التلميذ المجتهد تلميذ مجتهد الشارع الواسع شارع واسع الورق الناعم ورق ناعم البستان الجميل بستان جميل الولد الصالح ولد صالح একটা মৃণ আরবি করো সুন্দর পাখিটি একটি সুন্দর পাখি মূল্যবান হার একটি মূল্যবান হার মিষ্ট ফলটি একটি মিষ্ট ফল ভালো বই কোনো একটি ভালো বই কোনো একটি ভালো বই কালো কলমটি একটি কালো কলম গণতান্ত্রিক সরকার একটি গণতান্ত্রিক সরকার আতমরিনিস শূন্যস্থানে উপযুক্ত সিফাহ বসিয়ে বাংলা কর আলবাবু খিচাবুন আফায়রু সউবুন আল মসজিদু ফরাসুন ফারসুনু বৈঠুন আল ওদু ফিরাসুন আতমরিন রাবিয়ার শূন্যস্থানে উপযুক্ত মাওসুফ বসিয়ে বাংলা করো আল كبير খ্যাবির অল জমিলু অল আসু সগিরুন আল আলিমু সরিয়ন আল মফতুহু খামিসু কারণ কারণ ব্যাখ্যা করে দ্রুত নিচের বাক্যগুলোর ভুল সংশোধন করো তারপর সঠিক রূপগুলো অর্থসহ লিখে উস্তাদ দেখাও التلميذ مجتهد الشباك الجميل شارع الواسع رايت مدرسه كبيره تلميذ المجتهد عند الباب الواسع الورق ناعم الفلاح المجتهد بستان الجميل السياره السريعه الشارع واسع القلم الأسود ورق الناعم رجل صالح الولد صالح نافذة مفتوحة عقد الثمين ثوب نظيف الفاكهة حلوة كتاب نافع قلم الأسود মোতবাকাতুসিইফাথতি মৌসুফা হাফিত থাদকিিরি ওত্থান খয়েল। উদাহরণ। আথিল মদুন নাশতু উদ্্যমী ছাত্রটি। থিলমিদুন নাস একজন উদ্যমী ছাত্র। আলহাদি কাতুরি বাহি মনোরম বাগানটি। হাদি কাতুন একটি মনোরম বাগান। মূল কথা তাদকির ও তানিস এর ক্ষেত্রে সীফাহ সর্বদা। মাউসুফ এর অনুরূপ হয় অর্থাৎ মাউসুফ মুদাক্কার হলে সিফাত মুদাক্কার এবং মাউসুফ মুয়ান্ন হলে সিফাত মুয়ান্নাত হয় কিতাবের শেষে উল্লেখিত শব্দ মুখস্থ করো আচ্ছা মরিন উল বাংলা করো আল হাদি কাতুলি জমিল আঠু আল কা আঠুরি ওয়াসি আঠু ইমরা আঠুন

সুন্দর প্রকৃতি উঁচু পাহাড়টি একটি বিদেশি ঘড়ি দৈনিক পত্রিকাটি একটি রঙিন জামা লাল কলমটি আচ্ছা মৃন ফ্যালিথু শূন্যস্থানে উপযুক্ত সিফাত বসিয়ে বাংলা করো আসু সাবু রথুন আল হাকিবথু সরিরুন আল একদু সয়ারথুন আল মনারথু الكرسيُّ، الكوبُ، التمرينُ الرابعُ، شنستانِيُّ، أُحوَّجُتْ ماؤُصُفْ بُشِيَّةً، بنغلَكَرُ، المُقْمِرَةُ، جَمِيلَةُ، البيضاءُ، باردٌ، السمينةُ، الأبيضُ، جديدٌ، المُثْمِرُ، البنغلاديشيُّ، الكسلانُ ইদু মুহিম মেথুন এক রশিদুন ইসেথু বানগালা দি ইস্যু দাকা ইত্যাদি ইস্মগুলো ইত্যাদি ইস্মগুলো যে মারিফা এ কথা আশা করি তুমিও বুঝতে পারছো না প্রতিটা ইস্ম একজন নির্দিষ্ট ব্যক্তি বা একটি নির্দিষ্ট স্থান বোঝাচ্ছে এ কথাও নিশ্চয় লক্ষ্য করেছ এই ইসমগুলো নির্দিষ্ট একজন ব্যক্তি বা নির্দিষ্ট একটি স্থানের নাম এ ধরনের নামবাচক ইসমকে আল্লা আলাম বলে অতএব বুঝা গেল মারিফার এক প্রকার দুই আলম যেহেতু মারিফা অতএব আলম যখন মাওসুফ হবে তখন তার সিফা হবে মারিফা সুতরাং লেখক আব্দুল্লাহ এর আরবি হবে আবদুল্লাহিল খ্যাতিবু এর আরবি আবদুল্লাহি খ্যাতিবুন হবে না ভদ্র লাবিবা এর আরবি হবে লবি বথু এর আরবি লবি বথু হবে না এক মুদাক্ষর আলম সমূহ সাধারণত তনভিন যুক্ত হয় যেমন রাশিদুন হবে মুদক্কার রাশিদুন তবে মুদাক্কর মুনসরিফ আলামা আলমসমূহ এর ব্যতিক্রম মুজাক্কর গাইরুমন সরিফ আলমসমূহের শেষে তানবিন হয় না যেমন ইসমাইলু ইমরানু রোমারু এসাদু পক্ষান্তরে মুয়ান্নাস আলমসমূহ যুক্ত হয় যেমন তবে যে সমস্ত মুয়ান্নাস আলম তিন হার্ফ বিশিষ্ট হয়ে মাঝের হার্ফ সাকিন হয় সেগুলো এর ব্যতিক্রম যেমন হিন্দুন এবার শোনো তানভিন বস্তুত শব্দের শেষের অতিরিক্ত নুন সাকিন অতএব রশিদুন ও রশিদুন অভিন্ন শব্দ আর কোন সাকিন শব্দকে যখন হারাকাত দেওয়া হয় তখন কাসরা দ্বারা হারাকাত দেওয়া হয় অতএব খালিদুন রশিদুন ইত্যাদি আলম আলমকে পরবর্তী সিফা এর সাথে মিলিয়ে পড়ার সময় নুনকে প্রকাশ করে কাসরা দিয়ে পড়তে হবে যেমন আল যেমন রাশিদু রাশিদুন তিন সমস্ত স্থানের মহাদেশ দেশ শহর অঞ্চল নাম মুআনাথ হিসেবে ব্যবহৃত হয় যেমনটি তোমরা আদারসু সিয়ালিস বা তৃতীয় পাঠে মুয়ান্নাস এর আলোচনায় পড়েছ অতএব কোনো স্থানের নাম মাওসুফ হলে তার সিফত মুয়ান্নাস আনতে হবে সুতরাং পুরান ঢাকা এর আরবি হবে দ্য খেলিম্যাথু এর আরবি দ্য কাদিমু হবে না চার আলাম অর্থাৎ নামের শুরুতে আল দাখিল হয় না অতএব আদ আর রাশিদু আল বানগালাদিশু বলা শুদ্ধ হবে না তবে যে সমস্ত নাম পূর্ব থেকেই আল যুক্ত সেগুলো অবশ্য নিজ অবস্থায় বহাল থাকবে যেমন আল হিন্দু আল ইরাক আল কুয়াইত আল মদিনাত আল হোসাইনু আল হাসান ইত্যাদি নামটি পূর্ব থেকে আল যুক্ত কিনা তা জানার সহজ পদ্ধতি হলো আরবি বই পুস্তক ও পত্রপত্রিকা পাঠ করা আর কোনো নামের শুরুতে আল আছে কি নেই তা নিশ্চিত হওয়া পর্যন্ত আল ছাড়া ব্যবহার করবে কারণ আল না হওয়াই স্বাভাবিক মোট কথা কোনো ইসম যখন রূপে ব্যবহৃত হয় তখন তার শুরুতে সাধারণত আল দাখিল হয় না তবে ওই ইসমটি তবে ওই ইসমটি যদি রূপে ব্যবহৃত হয় তখন আল দাখিল হওয়ার সুযোগ থাকে যেমন আ দিনুল মুহাম্মদ ইয়ু মোহাম্মদি দীন ধর্ম আল উসুলদি মোহাম্মদি আদর্শ আফিরুল বন গালি শিয়ু বাংলাদেশি রাষ্ট্রদূত বাংলাদেশি রাষ্ট্রদূত আফারতুল বন গালাদি শিথু বাংলাদেশি দূতাবাস মনে রাখবে মোহাম্মদ ও বাংলাদেশ শব্দ দুটি আলম আর মুহাম্মদি ও বাংলাদেশি শব্দ দুটি সিফাত। পাঁচ আলম মোয়ান্নাস হলে আলম মোয়ান্নাস হলে আ যেমন আ ইশাতু তার শেষে কোনো অবস্থায় তানবিন ও কাসরা আসে না অতএব কখনও আ ইসাতুন বা আ ইশাতি হবে না মূল কথা এক আলম মারিফার সাত প্রকারের এক প্রকার অতএব আলম মৌসুফ হলে তার সিফাহ মারিফা হবে দুই সমস্ত স্থানের মোয়ান্নাস সমস্ত স্থানের নাম মুয়ান্নাস হিসেবে ব্যবহৃত হয় সুতরাং কোনো স্থানের নাম মাউসুফ হলে তার সিফাহ মুআান্নাস আনতে হবে তিন আলম এর শুরুতে আল দাখিল হয় না তবে যেমন আলম পূর্ব থেকেই আল যুক্ত হয় সেগুলো তবে যেসব আলাম পূর্ব থেকেই আল যুক্ত হয় সেগুলো আপন অবস্থায় বহাল থাকবে চার মোয়াস আলম এর শেষে তনবিন ও কাসরা হয় না কিতাবের শেষে উল্লিখিত শব্দার্থগুলো মুখস্থ করো করুল আউ্ল বাংলা করো খালিদুনিল বাফালু حميدة الخرقاء فروخ الشاعر ذاك العاصمة بنغلاديش الحرة ذاك الجديدة فلسطين المظلومة غلشن الراقية التمرين الثاني أربيكورو مكة رشيد শেমল বাংলাদেশ আগ্রাসী আমেরিকা ঐতিহাসিক সোনার গাঁও মেধাবী জুনাইদ সচ্চরিত্রা হাবিবা সরল জুবাইয়ের ছাত্রী সুমাইয়া ভদ্র আর তামরিনু সে এক আরবিতে অর্থসহ তিনটি জুমলা তৈরি করো প্রত্যেকটি জুমলায় মাউসুফ ব্যক্তিবাচক আলাম হবে দুই আরবিতে অর্থসহ তিনটি জুমলা তৈরি করো প্রতিটি জুমলায় মাউসুফ স্থানবাচক আলাম হবে আতামরিন তমরিন রবিয়া কারণ ব্যাখ্যা করে দ্রুত নিচের বাক্যগুলোর ভুল সংশোধন করো তারপর সঠিক রূপগুলো অর্থসহ লিখে উস্তাদজিকে দেখাও আল হাদ আল হাদিকাতুল তারিফ ইয়ু ক আথুন ক আঠুন ওয়াসি অন নাজমুল্লামি আঠু إسرائيل المغير مؤسسة إسلامي القلنسوة الأبيض غرفة مظلم المرآة الصافي قلم حمراء المنارة العالي البقرة السمين بنت كسلان أسامة الباسلة ذاك الجديد نرسند المثمر তল্লাঠু বিজ্ঞজন বলেছেন রেগে গেলেন তো হেরে গেলেন তাই আমি সব সময় উষ্ণ হৃদয় ও ঠান্ডা মস্তিষ্কে আমার কাজে নিয়োজিত থাকব ইনশা আল্লাহ পথে নামলে পথই পথ দেখায় মোতাবাতি মৌ ফিল ইফর দি ওয়ার্থনি এথ ই ওয়াল জম্ম ই একজন অভিজ্ঞ শিক্ষক আল মুয়াল্লিমুল মাহিরো অভিজ্ঞ শিক্ষক থিলমিদুল মুজতাহিদুন একজন পরিশ্রমী ছাত্র আর থিলমিদুল মুজতাহিদু পরিশ্রমী ছাত্রটি মোয়াল্লিমেয়ানি মাহিরানি দুজন অভিজ্ঞ শিক্ষক আল মুআল্লিমানি লিল মাহিরানি অভিজ্ঞ শিক্ষক দয় মুজিতা মুজতাহিদানি দুজন পরিশ্রমী ছাত্র আল থিলমিদানি মুজিতা মুজতাহিদানি পরিশ্রমী ছাত্র দয় মুআল্লিমুনা মাহিরুনা কয়েকজন অভিজ্ঞ শিক্ষক আল মুআল্লিমুন আল মাহিরুনা অভিজ্ঞ শিক্ষকগণ তালামিযু মুজতাহিদুনা কয়েকজন পরিশ্রমী ছাত্র দুল মুজিদাহিদুনা পরিশ্রমী ছাত্রগণ মূল কথা এক মুফরাদ মুসান্না জমা এর ক্ষেত্রে সিফাত সর্বদা মাওসুফ এর অনুরূপ হয় অর্থাৎ মাওসুফটি মুফরাদ বা মুসান্না বা জমা হলে সিফাতও মুফরাদ বা মুসান্না বা জমা হয় দুই মাউসুফ যদি কোনো গৈর আকিল জমা হয় তাহলে সিফত সাধারণত মুফরাদ মুসান্না মুফরাদ মুআ হয় যেমন আশ্বাজারাথুলথু লম্বা বৃক্ষগুলো সামঞ্জস্যতার প্রতি লক্ষ্য রেখে কখনো আতিলথুও বলা হয় কিতাবের শেষে উল্লেখিত শব্দগুলো মুখস্থ করো মরিনুল আউ্য়াল بانغلاقون مجاهد فاتح مجاهدان فاتحان مجاهدون فاتحون الباحث الناجح الباحثان الناجحان الباحثون الناجحون مسابق فائز مسابقان فائزان مسابقون فائزون আল ওয়ংলি আচ্ছা মরিনুসেনি আরবি করো একজন বিচক্ষণ পর্যটক এক দুজন বিচক্ষণ পর্যটক কয়েকজন বিচক্ষণ পর্যটক বাংলাদেশি পাইলট বাংলাদেশি পাইলট দয় বাংলাদেশি পাইলট গণ একজন দক্ষ নাবিক দুজন দক্ষ নাবিক কয়েকজন দক্ষ নাবিক দুজন পাকা নাপিত আত্মামরিনিসু আরবি করো আরবি অভিধানগুলো মনোরম ঋতু কয়েকজন সচেতন নাগরিক দুটি উজ্জ্বল তারকা চন্দ্রালোকিত রাতসমূহ চিত্তাকর্ষক দৃশ্য মুসলমান নারীগণ পাশ্চাত্য সভ্যতা জাতীয় সঙ্গীত একটি মধুর গান আত্মমরিন শূন্যস্থানে উপযুক্ত সিফাত বসিয়ে বাংলা করো الأزهار الملابس عمودان البقرة البقرات حدائق كرسيان منظر الليالي الموظفون المفتون التمرين الخامس شنستاني وبوجود موصوف بوشي بانغلا الممطرة লাইবনি মুঠ আল মুঠে লা আল মুখ লিসু না বারু না আল ফা ইজ এটার্নি মুরে কাঠুন অনা জিহৌ না কৌয়নি আফ ইফেটর্নি কারণ ব্যাখ্যা করে দ্রুত নিচের বাক্যগুলোর ভুল সংশোধন করো তারপর شاتيك روبغولو أرتشه لك أستجيك ذكاو الزهرة الجميلتان مجاهدان فاتحون منظر جميلان الباحثون الناجح المفتون البارع مسابقون فائز أشجار مورقتان ربانان مَاهِرٌ الولد الابرار الفصول البهيجان امراتان عفيفات النشيدان الوطني النجوم المتلالئ الحضاره الغربيات ليال مقمر المواطنون اليقظ الاساتذه المخلص প্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি তবে যাবার আগে প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো উপকারী মনে হলে দয়া করে লাইক করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আর আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি